সামাজিক যোগাযোগ মাধ্যমের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের একটি ছবি ঘুরপাক খাচ্ছে। শনিবার বিএনপির কর্মসূচিতে মার খাওয়ার পর ডিবি অফিসে নিয়ে তাকে আপ্যায়ন করেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মুখ খুলেছেন বিএনপি নেতা গয়েশ্বর, আপ্যায়ন গ্রহণ করার কথা স্বীকার করেছেন তিনি। বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা জানান, ডিবি কার্যালয়ে তার জন্য যে খাবারের আয়োজন করা হয় তা তার স্বাস্থ্যের উপযোগী ছিল না। এছাড়া এই খাবার গ্রহণ নিয়েও তার সন্দেহ ছিল, সে কারণে তিনি আর ওই খাবার গ্রহণ করেননি। তিনি জানান, ডিবি প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং সৌজন্যতা রক্ষায় হারানোর জন্য বাসা থেকে নিয়ে আসা খাবার থেকে ভাতসহ হালকা সবজি ও রুই মাছের একটি টুকরা গ্রহণ করেন তিনি। বিএনপি নেতা গয়েশ্বর আরও বলেন, ডিবি প্রধান আমাকে অনুরোধ করেছেন রুই মাছটি তার গ্রামের বাড়ির কিষনগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে, আর যেহেতু ডিবি প্রধান নিজে খাবারটি খাচ্ছেন তখন আমার মনে হলো এটি যদি গ্রহণ করি তাহলে সমস্যা হবে না। তবে আপ্যায়ন করে সেটা ছবিসহ ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অত্যন্ত ন্যাক্কারজনক ও ঘৃণ্য কর্মকাণ্ড বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, যারা এই কাজটি করেছে এটি অত্যন্ত নিম্নরুচির পরিচয়, এক ধরনের তামাশাপূর্ণ নাটক। এতে সরকার প্রমাণ করতে চায় যে আমরা হাবাতে ভিক্ষা করে খাই, গ্রামের ভাষায় বলা হয় খাইয়ে খোটা দেওয়া। ডিবি অফিসে আমার সঙ্গে যা করা হলো তা ওই রকমই, আমার বাড়িতে তো বিভিন্ন সময় অনেক লোক খায়, এটা আমার জন্য অত্যন্ত সম্মানের, কিন্তু এই খাবারের ছবি উঠিয়ে কি আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেব, এটা কি আমার জন্য ভালো হবে? গয়েশ্বর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সরকারের কোনো প্রলোভনে গয়েশ্বরকে কিনতে পারবে না। সরকারের কাছে এত টাকা নাই যে গয়েশ্বরকে কিনতে পারে, সরকার গ্রেফতার করতে পারে, এমনকি প্রাণও নিতে পারে, এ শক্তি সরকারের রয়েছে, কিন্তু গয়েশ্বরকে কিনতে পারবে না। তিনি বলেন, ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, চিতায় ওঠার আগে যেন এই সরকারের পতন দেখে যেতে পারি।